ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করব এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু আর আজকাল পরশু অনুষ্ঠানের রবিবারের বেলা বারোটা বেজে পাঁচ যার অনুষ্ঠান প্রতি সপ্তাহে মঙ্গল শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট যাকে অনুষ্ঠানে দেখেন প্রত্যেক বুধ এবং রবিবার বেলা বারোটা বেজে পাঁচে যে মানুষটি থাকেন বহু বহু বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মানুষ এবং যার পিন পয়েন্ট প্রেডিকশনের সাথে ফ্রুটফুল রেজাল্ট প্রত্যেকটা মানুষের কর্মজীবনে সুন্দর একটা সুস্বাস্থ্যকর বলবো মানে সব দিকটা ঠিকঠাক থাকা তো সেরকম যাদেরকে প্রতিষ্ঠিত করিয়ে দেন সেই মানুষটি অর্থাৎ কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ স্বনামধন্য জ্যোতিষী শ্রীগোপাল ভট্টাচার্য স্বাগত দাদাকে অনেক নমস্কার ধন্যবাদ সতেরো তো বিশ্বকর্মা পুজো হ্যাঁ তো যদিও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জী কোনো যে অনেক জায়গায় আবার ষোলো তারিখেও বিশ্বকর্মা পুজোর ডেট আছে কালকে আচ্ছা কিন্তু মেনলি সাধারণ চলিত পাজি অনুযায়ী সতেরোই সেপ্টেম্বর হচ্ছে বিশ্বকর্মা পুজো মানে মঙ্গলবার মঙ্গলবার দিনকে আর আঠেরো তারিখ থেকে পিতৃপক্ষ পড়ে যাচ্ছে অর্থাৎ তর্পণ শুরু হচ্ছে হ্যাঁ আঠেরো তারিখে আবার একটা চন্দ্রগ্রহণও রয়েছে আমাদের এই চন্দ্রগ্রহণটা ভারতবর্ষে অদৃশ্য হলেও আঠেরো তারিখ পূর্ণিমা রয়েছে বেলা সকালবেলা আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আর আঠেরো তারিখ অর্থাৎ কি বলে বুধবার পিতৃপক্ষ আরম্ভ হয়ে যাচ্ছে বুধবার দিনকে চন্দ্রগ্রহণ রয়েছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে আটটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ থাকবে যদিও চন্দ্রগ্রহণটা ভারতবর্ষে অদৃশ্য কিন্তু অদৃশ্য হলেও চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণকালে কোনো ঠাকুরকে স্পর্শ করতে নেই যে কোনো মন্ত্রের জব ভালো হতে পারে কিন্তু কোনো ঠাকুরকে স্পর্শ করতে নেই সুতরাং যদি পারেন আঠেরো তারিখে পিতৃপক্ষ শুরু হচ্ছে কোনো বিশেষ মন্ত্রের জব সকাল সাতটা বিয়াল্লিশ থেকে আটটা সাতচল্লিশের মধ্যে করার চেষ্টা করবেন আজকে আমি পিতৃদোষ নিয়ে বলব পিতৃদোষ কি কাদের পিতৃদোষ হয় অনেকে বাবা মাকে তার জীবদ্দশায় অনেক যন্ত্রণা দিয়েছেন পাপ তো কখনো বাপকে ছাড়ে না তো সুতরাং এই যে বাবা মাকে যন্ত্রণা দেওয়ার ফলে কিছু মানুষের জীবনে আর আরও অনেকগুলো বিষয় আমি আসবো তাদের জীবনে কিছুতেই ফ্যামিলি কনফ্লিক্ট পারিবারিক সমস্যা পিছু ছাড়তে চায় না আর্থিক সমস্যা পিছু ছাড়তে চায় না কি বলে ফিনান্সিয়াল প্রবলেম পিছু ছাড়তে চায় না তাদের জীবনে প্রচণ্ড মানসিক অশান্তি আসবেই যাদের যারা বাবা মাকে জীবনে প্রচুর কষ্ট দিয়েছে বেঁচে থাকতে শুধু তাদের পিতৃদোষ লাগবেই পিতৃদোষ হবেই এবং তার ফলে তাদেরকে এই জন্মে এই পরজন্মে নয় এই জন্মেই তাদেরকে ফল ভোগ করতে হয় আমি অনেক লোককে দেখেছি বিশাল বড় ব্যবসায়ী বাবা মারা গেছে গঙ্গার ধারে গিয়ে দেখছি ঠাকুরমশাইকে শ্রাদ্য করাচ্ছে তাকে হয়তো একুশশো টাকা বা একত্রিশশো টাকা দিয়েছে আর তাই হচ্ছে ওইসব ঠাকুরমশাইরা কী করে ঠাকুর করে কি ওই একই যে শ্রাদ্ধে যে জিনিসগুলো লাগে দানে যে জিনিসগুলো লাগে সব জায়গায় ওইগুলোই নিয়ে যায় আচ্ছা হাজ ওই চাদর বালিশ ওই সব জায়গায় চল দেওয়া কথাটা হচ্ছে দেখুন যাদের সামর্থ্য নেই যাদের ওই সামর্থ্যদের কথা আমি ছেড়ে দিলাম কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও এই যে রিচুয়ালস ঠিকমতো পালন না করা বা ঠিক মতো না করা বাবা বা মা বা এমন পুরোহিত এলেন যে श्राद्धই জানে না তার রিচুয়ালটাই হলো না ঠিকমতো তা তো পিতৃদোষ লাগে আর এই পিতৃদোষ লাগলে এবং এই ব্যবসায় আমি দেখেছি গুদাম পুরো আগুনে ছাড়কার হয়ে গেছে বাবা মারা যাওয়ার এক দু আড়াই বছর পরে সঠিকভাবে কাজটাই তো বইয়ের গায়ে ভরি ভরি গয়না না মানসিকতা তার মানসিকতা ভাবো তো এই জন্য পিতৃদোষ পিতৃপক্ষ পড়ছে আঠারোই সেপ্টেম্বর মহালয়া পর্যন্ত থাকবে সেই নিয়ে আলোচনা করবো মনে ফোনে বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যালো হুম নমস্কার কে বলছেন কোথা থেকে ফোন করেছেন

জন্মবার বৃহস্পতিবার ছিল তুলা লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র রাক্ষস গণে জন্ম কেমন ঠিক আছে এইটা হচ্ছে হরস্কোপ জন্ম ছক দেখি কেমন বলছে আচ্ছা জন্মচকে লগ্নে রবিমঙ্গল চন্দ্র যাই হোক এখানে একটা মাঙ্গলিক হলো লগন চাঁদা হলো রবিটা নিচস্ত রাহু কেতুর একদিকে গ্রহগুলো শনিটা বাইরে শনিবঙ্গ কালসর্প কালসর্পদোষ রয়েছে আগের দিনই বলেছি কালসর্প কালশরপ্রদোষ থাকলে একটু দুঃখী প্রকৃতির হয় আচ্ছা হ্যাঁ মেন্টাল ডিপ্রেশন ওর মধ্যে ভীষণ কাজ করে মানসিক হতাশা দেখুন ওর যেহেতু কালসর্প কালসর্প্রদোষ রয়েছে ওর কাজের জায়গাটা ঠিকঠাক নেই

বিয়ের ব্যাপারে কি হবে একটু বিয়ে 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 তো মাঙ্গলিক আছে আগে এই সমস্যাটা কাটিয়ে উঠুন

শুধু তর্পণ নয় পিতৃদোষ মানে এই নয় যে আমি আমার বাবা মার প্রতি অত্যাচার করেছি বলে আমার উপর পিতৃদোষটা পড়বে আপনার বাবা যদি তার দাদু তার বাবা বা তার মাকে আমার ঠাকুরদা ঠাকুমা এই সূত্র ধরে আছে তাকেও যদি অত্যাচার করে তাহলে জেনারেশন টু জেনারেশন এই পিতৃদোষ যতক্ষণ না খণ্ডন করা হবে চলতে থাকবে বাবা জেনারেশন জেনারেশন মানে ধরো আমার বাবা তিনি যদি করে থাকে তাহলে আমার উপরেও সেটা বর্তাবে এবং জন্মচকে ইন্ডিকেশন দিয়ে দেয় পিতৃদোষ এবং পিতৃদোষ কাটানোর একমাত্র সময় হচ্ছে এই এই তারিখ থেকে যা কিছু প্রতিকার যদি জন্মকোষ্ঠীতে থাকে পিতৃদোষ তাহলে যা কিছু প্রতিকার যা কিছু উপ উপচার বা যা কিছু বিধান এই পিতৃপক্ষের মধ্যেই বছরে একমাত্র করতে হবে নচেত পিতৃদোষ কাটে না এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আঠেরোই সেপ্টেম্বর থেকে যে পিতৃপক্ষ পড়ছে মহালয়া পর্যন্ত থাকছে যদি জন্মচকে পিতৃদোষ থাকে পিতৃদো অনেকে পিতৃদোষ বলে এটাকে পিতৃদোষ থাকে তাহলে এই পিতৃপক্ষের মধ্যেই তার প্রতিকার করতে হবে তার উপচার করতে হবে নচেত কিন্তু পিতৃদোষ সারা বছরে পিতৃদোষের কোনো প্রতিকার আমি দিইও না আর কেউই দেয় না যারা বড় জ্যোতিষী যারা তারা কেউই দেয় না একমাত্র পিতৃপক্ষতে একমাত্র এই প্রতিকার করা হয় আমি আসব জন্মচক্রে কিভাবে পিতৃদোষটা কিভাবে বুঝবেন পিতৃদোষ রয়েছে তার আগে রাশিফলটা বলি সামনে সপ্তাহটা কেমন যাবে 16 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর 2024 কেমন যাবে মেস ফাটকা সূত্রে বা লটারিতে অর্থপ্রাপ্তির যোগ আত্মীয় শত্রুতা ভোগাবে বন্ধু-বান্ধবের কুচকে ক্ষতিগ্রস্ত হতে পারেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে শরীর ভোগাবে ছোটখাটো দুর্ঘটনা আঘাত প্রাপ্তির যোগ বিশ্ব কর্মের ব্যাপারে শুভ সপ্তাহ কর্মসূত্রে দূরযাত্রার যোগ তৈরি হবে উপার্জন বাড়বে পারিবারিক লোকেদের কারণে বিবাদ বা অশান্তি দেখা দেবে শরীর ভোগাবে মিথুন সিদ্ধান্ত গ্রহণের বিলম্বতায় কোনো সুযোগ হাতচারাতে পারে তবে কর্মে অগ্রগতি উপার্জন বৃদ্ধি পারিবারিক বা দাম্পত্য অশান্তি ভোগাবে শত্রুতায় জেরবার হতে পারে কর্কট নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে একাধিক সূত্রে আয় বৃদ্ধির যোগ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সামনের সপ্তাহে না নেওয়াই ভালো পারিবারিক ঝামেলা অশান্তি যোগ রয়েছে রোগের প্রকোপ বৃদ্ধি সিংহ জটিল কর্মে সাফল্য শত্রুরা পরাস্ত হবে উর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারবেন শরীর ভোগাবে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে সহকর্মী সত্যতায় মানসিক উদ্বেগ প্রেম প্রণয়ের সফলতা কন্যা কর্মের বাধা কাটবে কর্মে অগ্রগতি নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দেবে আয় উপার্জন বৃদ্ধি পাবে শরীর ভোগাবে দেহে ছোটোখাটো আঘাত লাগার যোগ রয়েছে আশি তুলা কর্মের ব্যাপারে শুভ হলেও বন্ধুস্থানীয় ব্যক্তির আচরণে মানসিক যন্ত্রণা প্রেম প্রণয় দাম্পত্য জীবনে গোরযোগ অশান্তি উপার্জন বাড়বে এই সপ্তাহে আইন আদালত যতটা সম্ভব পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন সম্মানহানির যোগ রয়েছে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাবে কর্মের বা আসি বৃশ্চিক বৃশ্চিকের ক্ষেত্রে কর্মের বাধার মধ্যে দিয়ে অগ্রগতি নিকটজনের সঙ্গে মনোমালিন্যতা ও অশান্তি শত্রুতা ভোগাবে কাজের লোককে নিয়ে সমস্যা দেখা দেবে এই সপ্তাহে সম্মানানির যোগ রয়েছে দেহের ব্যথা ও বেদনা বাড়বে তবে এই সপ্তাহে রোজগার ও উপার্জন ভালোই হবে ধনু হটকারী সিদ্ধান্তে ক্ষতি প্রেম প্রণয় ও দাম্পত্য জীবনে গুরুযোগ কর্মে অগ্রগতি নতুন কাজের সুযোগ আসবে আর্থিক উন্নতি সপ্তাহে শত্রুতায় ক্ষতি শরীর ভোগাবে আসি মকর রাশি কর্মে ও ব্যবসায় উন্নতি অর্থ বিনিয়োগের ক্ষেত্রে শুভ সপ্তাহ প্রেম প্রণয়ে সফলতা বিবাহের শুভ যোগাযোগ তৈরি হবে হঠাৎ বিপদ এলেও তা থেকে উদ্ধার পাবেন জটিল কর্মে আলাপ আলোচনার মাধ্যমে সফলতা আসবে শত্রুতা কিছুটা ভোগাবে আসি কুম্ভ ব্যবসায় বাধা কেনাকাটা করতে গিয়ে ঠকে যেতে পারেন অর্থকতির যোগ গুণী ব্যক্তির পরামর্শে কার্যসিদ্ধি বিবাহের যোগাযোগ শুভ হবে আশি মিন কর্মের বাধা কাটবে কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের সুযোগ আসবে ইন্টারভিউয়ে সফলতার যোগ রয়েছে নিকটজনের শত্রুতায় ক্ষতি দাম্পত্য অশান্তি কিছুটা ভোগাবে নতুন সম্পত্তি ক্রয় বাধা এবং রোজগার বাড়বে এই হচ্ছে বারোটা রাশির রাশিফল একজন বন্ধু রয়েছে একটু কথা বলে নেব নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যালো কোথা থেকে ফোন করেছেন এটা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বলছি আচ্ছা বলুন হ্যাঁ আমি ভাইয়ের সভাতে জানতে চাইছি দাদাকে নমস্কার জানাই স্যারকে আর বলছি আমি ওনার অনেক উপচার করি আর আমার আমার ভাইও করে আমার বাড়ির সবাই করে আমি অনেক কিছু বলেন সেগুলো করি আর আমার যে তো দাদা আপনার কাছে গিয়ে উপকার পেয়েছে আচ্ছা কি সমস্যা হ্যাঁ আমি আমার ওই চাকরির জন্য বিয়ের জন্য বিয়ের পরেই ভালো চাকরি পেয়েছে স্কুল টিচার হয়েছে হ্যাঁ ভাইয়ের নাম ছয় আট ছিয়ানব্বই সিক্স এইট নাইনটি সিক্স ভোর চারটে সাত মানে সকাল হলেই মঙ্গলবার হবে ভোর চারটে সাত

তিরিশে মার্চ থেকে এবং কি বলে ধনু রাশি শনির ঢাইয়া শুরু হচ্ছে তিরিশে মার্চ দু থেকে এই রাশিগুলোর বেশিরভাগ জাতক বা জাতিকাদের উচিত সাড়ে সাথে শুরু হওয়ার অন্তত ছমাস আগে তার যথাযথ প্রতিকার করা এই কথাটা আপনি বলেছেন কেননা শনির সাড়ে সাথে শুরু হয়ে গেলে প্রতিকার খুব স্লো কাজ করে শনির সাড়ে সাথেই শুরু হওয়ার অন্তত ছমাস আগে যদি প্রতিকার প্রতিবেদন করা হয় সেটা অনেক সেটা অনেক ভালো কাজ করে যাই হোক তোমার ভাই দেখো জন্মবার মঙ্গলবার কর্কট লগ্ন মেষ রাশি ভরদিন নক্ষত্রে জন্ম এখন বয়স হয়ে গেছে প্রায় আঠাশ বছরের মতো সামনে সাড়ে সাথে আসছে সুতরাং সামনের সময়টা ভালো নয় এমনি চারটাও দুর্বল এরও সেই কর্মক্ষেত্র নিয়ে প্রবলেম থাকবে দশম ভাগ্যস্থানে শনিকে তো একসঙ্গে বসে রয়েছে শুক্রমঙ্গল দ্বাদশে বসে রয়েছে ভালো চাকরি বাকরি হচ্ছে না তো

কেন পড়ে এটা একদিনে তারা তো বেনিফিট পাচ্ছে বলে কিছু উপকার পাচ্ছে বলে তবে তো পড়ছে তাহলে জ্যোতিষ শাস্ত্রে যেমন বলা যায় তার তো প্রতিকারও রয়েছে একশো বার

চেম্বারে যদি আসতে চান সেক্ষেত্রে সমস্ত এর জন্য বুকিং নাম্বার থাকবে এইট সেম নাম্বার লাস্টে থ্রি ফাইভ আবারও সেম নাম্বার থ্রি দেখুন আমাদের টিভির পর্দায় যাচ্ছে বিশেষ করে বলবো আন্দামান চেম্বার আন্দামান চেম্বার কিন্তু অক্টোবরের কত তিরিশ তারিখ দেখলাম তিরিশে অক্টোবর কিন্তু আন্দামান চেম্বার রয়েছে বুকিং করুন এইট এটি যোগাযোগ নাম্বার আন্দামানের বুকিং এটা স্পেশাল বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট যারা আন্দামান থেকে দেখাবে

চার তারিখ অক্টোবর শিলিগুড়ি ছ তারিখ শিলচর না ওই ওই ডেটগুলো একটু চেঞ্জ হয়ে যেতে হ্যাঁ পড়ে যাবে আচ্ছা ওই সময়টা একটু চেঞ্জ হতে কথা এ মাসেই শিলিগুড়ি মালদা দুর্গাপুর শিলিগুড়ি মালদা দুর্গাপুর কোচবিহার যে চেম্বার গুলো রয়েছে এবং মেদিনীপুর হুম এই গুলো এ মাসেই সেপ্টেম্বরেই হবে আপনারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি আবার বলি এ মাসে যে চেম্বারগুলো হচ্ছে সেগুলো হচ্ছে শিলিগুড়ি কোচবিহার মালদা দুর্গাপুর এবং মেদিনীপুর এই চেম্বারগুলো হচ্ছে বহরমপুর মেদিনীপুর এবং বড় এই চেম্বারগুলো হচ্ছে কৃষ্ণনগর হবে তো এই চেম্বারগুলো হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি ওয়ানে ফোন করবেন আর গৌহাটিতে পুজোর পরেই আমার চেম্বার রয়েছে গৌহাটিতে গোয়াটি দুর্গাপুরের তো স্পেশাল চেম্বার রয়েছে আচ্ছা আমি আরেকটু পিতৃদোষ বলার আগে দেখি দিতে করে এই যে সৌভাগ্য পেঁচা এটা অষ্টধাতুর তৈরি হ্যাঁ অষ্ট তৈরি কমপ্লিটলি এবং এর চোখে অরিজিনাল করা আছে এটাকে প্যাচা বাড়িতে রাখলে সেই বাড়িতে সমস্ত ধরনের নজর দোষ কেটে যায় সেই বাড়িতে কোনো কালা জাদু কোনো ভৌতিক উপদ্রব থাকে না এবং তার পাশাপাশি হচ্ছে আপনার কোনো মেয়েদের উপর কোনো কুনজর পড়ে না বাড়ির মহিলাদের উপর অপর পুরুষের ছেলেদের কুনজর পড়ে না হ্যাঁ এবং এটা হচ্ছে সৌভাগ্য পেঁচে বাড়িতে রাখলে আর্থিক শ্রীবৃদ্ধিও করা তো এটা অত্যন্ত আমি বলে দেবো কিভাবে এটা প্রতিষ্ঠা করতে হয় আর কয়েকটা এপিসোডের আর আর সঙ্গে একটা কুবের যাকে অর্থের দেবতা বলা হয় সেই কুবের এটাও অষ্টধাতু তৈরি এগুলো অত্যন্ত ভারী আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন কতটা ভারী অষ্টধাতু যেহেতু তৈরি তো সুতরাং পাঁচই অক্টোবর পর্যন্ত আমার যে চেম্বার অনলাইন হোক বা অফলাইন হোক যে চেম্বারে আপনি দেখাবেন যারা দেখাবে তাদের জন্য পুজোর আমার এটা স্পেশাল গিফট তারা এটা উপহার হিসাবে পাবে পাঁচই অক্টোবর পর্যন্ত কুবের এবং সৌভাগ্য প্যাচা ভীষণ সুন্দর দুটোই জিনিস আমরা দেখছি আলাদা আলাদা করে এবার পিতৃদোষ নিয়ে বলি আমি বললাম যে পিতৃদোষ তখনই তৈরি হয় যদি বাবা মার উপর কেউ প্রচন্ড মেন্টাল টর্চার করে তার জীবিত থাকতে থাকতে সে সম্পত্তি নিয়ে হতে পারে বা কোনো কিছু নিয়ে হতে পারে তাদের পিতৃদোষ তৈরি হবে যদি বাড়িতে কারোর আনন্যাচারাল ডেথ হয় হঠাৎ করে মারা গেছে তার তো তার অতৃপ্ত আত্মা সেখানেও কিন্তু সেই বাড়িতে কিন্তু পিতৃদোষ লাগে সেই বাড়িতেও কিন্তু পিতৃ তাদের পিতৃদোষ কাটাতেই হয় বাড়িতে কারোর যদি আনন্যাচারাল ডেথ হয় তাদের পিতৃদোষ কাটাতে হয় পিতৃদোষ তাদের লাগবে এবার কারোর অ্যানসেস্ট্রাল সম্পত্তি আপনি জোর করে দিয়ে নিয়েছেন আপনার পৈতৃক সম্পত্তি মামার বাড়ির সম্পত্তি আপনার জোর আছে বলে বা সে হতে পারে তার বাবা হতে পারে জোরপূর্বক কাউকে কষ্ট দিয়ে কোনো সম্পত্তি হাতিয়ে নিয়েছে এই রকম ক্ষেত্রেও কিন্তু পিতৃদোষ লাগে পিতৃদোষ থাকলে কি হয় শেষ জীবনে সর্বশান্ত হতে হয় তাদের প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাঞ্চ তৈরি হয় পারিবারিক ফ্যামিলি স্টেবিলিটি থাকে না পিতৃদোষ এখন জন্মচকে পিতৃদোষ কিভাবে পাওয়া যায় জন্মচকে দুভাগে পিতৃদোষ পাওয়া যায় এক হচ্ছে রবি গ্রহ যদি শনির সঙ্গে বসে থাকে বা শনির বিপরীতে বসে থাকে রবি আর শনি তাহলে তার জন্মচকে পিতৃদোষ আছে রবি গ্রহটা যদি রাহুর সঙ্গে বসে থাকে তার জন্মচকে পিতৃদোষ আছে রবি গ্রহটা যদি কেতুর সঙ্গে বসে থাকে তার জন্মচকে পিতৃদোষ আছে গ্রহ যদি শনির সঙ্গে বসে থাকে তার জন্মচকে মাতৃদোষ রয়েছে চন্দ্র যদি জন্মচকে রাহুর সঙ্গে বসে থাকে বা চন্দ্র শনি বললাম একসাথে বসে থাকে বা চন্দ্র শনি বিপরীতে যদি থাকে মাতৃদোষ আছে চন্দ্র যদি রাহুর সঙ্গে বসে থাকে মাতৃদোষ থাকে হয় তৈরি হয় সব কিছু করছেন কিছুতেই ফিনান্সিয়াল স্টেবিলিটি আসছে না কেরিয়ারের স্টেবিলিটি আসছে না অনেক উপাচার করছেন অনেক কিছু করছেন কিছুতেই কিছু হচ্ছে না যতক্ষণ না চন্দ্রকেতু একসঙ্গে থাকলে চন্দ্ররাহু একসঙ্গে থাকলে মাতৃদোষ আসে এই দোষগুলোর জন্য এই এই পনেরো দিন চেষ্টা করবেন সামান যাদের এই দোষ রয়েছে পারমানেন্ট প্রতিকার তো আমি বলেছি পারমানেন্ট প্রতিকার এই করা যায় এবং সেটা এই পিতৃপক্ষের মধ্যেই করতে হবে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর থেকে তর্পণ শুরু দোসরা অক্টোবরের মধ্যেই এই না হলে দেবী পক্ষের সূচনা শুরু দেবী হ্যাঁ তখন এই পিতৃদোষ মাতৃদোষের আর কোনো প্রতিকার হয় করা যায় আচ্ছা দাদা একটা ফোন রয়েছে আমরা একটু নিয়ে নি নমস্কার বলুন কে রয়েছেন হ্যাঁ হ্যালো দাদাকে নমস্কার জানাচ্ছি আমি আমি বালিগঞ্জ থেকে বলছি আমার ছেলের জন্য একটু জানতে চাই বলুন ডেট অফ বার্থ বলুন ছেলের ডেট অফ বার্থ হচ্ছে ষোলো দশ উনিশশো আটানব্বই নাম বলুন নাম হচ্ছে সৌকর্য সেনগুপ্ত টাইম অফ বার্থ বলুন টাইম অফ বার্থ হচ্ছে রাত্রির একটা বাইশ ওটা হচ্ছে আপনার পনেরো তারিখ রাত একটা বাইশ কোথায় জন্মস্থান বলুন কলকাতা আচ্ছা বেশ 98 বছর বয়স তো শুক্রবার ছিল হ্যাঁ সিংহ লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র রাক্ষস জন্ম কেমন সিংহ লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র রাক্ষস জন্ম দেখি ছকটা জন্মচক্রে কি বলছে আজ জন্ম ছকে 91 মানে এমনি কি বলে বুধ ভালো জায়গায় রয়েছে কিন্তু লগ্নে মঙ্গল চন্দ্রও একটু মিরাজি হবে একটু জেদি হবে এই চাটে গুরু চণ্ডালি দস রয়েছে

গুরুচন্ডালী দোষ থাকলে সেই মেধা অনুযায়ী চাকরি হতে যায় না বুঝতে পেরেছেন এর গুরুচন্ডালী দোষটা কাউকে দেখিয়ে প্রতিকার করার চেষ্টা করুন ধন্যবাদ ফোন করার জন্য সঙ্গে থাকুন অনুষ্ঠান ফলো করতে থাকুন দাদা আসবো তো যারা এই সময়ের মধ্যে যদি এই দোষগুলো কম্বিনেশনগুলো থাকে পিতৃদোষের প্রতিকার অবশ্যই করবেন আর আমাদের নেক্সট আমাবস্যা হচ্ছে অমাবস্যা যেমন কৌশিক হাজার হাজার মানুষ এসেছিল তেমন দীপান্বিতদোষের প্রতিকার পুজোগুলোর জন্য হাজার হাজার মানুষ আমার বাড়িতে আসে হ্যাঁ দীপান্বিতস্যা মানে কালী পুজোর যেটাকে আমরা বলি তো এখন আর বুকিং পাবেন না এখন থেকে কিন্তু বুকিং করতে হবে নচেত পুজো মিটতে না ফিরতেই কেন আমাদের পুজোর ষষ্ঠী থেকে আরম্ভ করে লক্ষ্মী পুজো পর্যন্ত সব চেম্বার বন্ধ থাকবে আমার বাড়িতে বিরাট দুর্গা পুজো আচ্ছা আর কথা বলি আমার বাড়িতে কুমারী কুমারী পুজো হয় জানেন তো যারা মানে আমার বাড়িতে কুমারী পুজো হয়ে আমরা একটা ভালো কুমারীর সন্ধানে রয়েছে তো আপনারা নাইন ডবল যদি কেউ আপনার বাড়িতে ছোট মেয়ে থাকে কন্যা সন্তান থাকে আপনারা নাইন ডবল জিরো সেভেন জিরো যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমার বাড়িতে এবার একটা ভালো কুমারী মা লাগবে আর কি মানে পুজোর জন্য লাগবে যাই হোক যেটাকে নিয়ে আমি বলছিলাম যে এই পিতৃদোশে পনেরো দিন না প্রত্যেকদিন যারা পারমানেন্ট প্রতিকার করতে পারবেন না প্রত্যেক দিন একটু জল সকালবেলা ঘুম থেকে একটা গ্লাসের মধ্যে একটু তিল দিয়ে বাবা মার উদ্দেশ্য করে পূর্বদিকে মুখ করে দেবে আর হাত জোড় করে একটা মন্ত্র ছোট্ট বলতে পারেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরমন্তপ পিতরি প্রীতি মাপ্নে প্রিয়ন্তই সর্বদেবতা এবং যদি জ্ঞাত ও অজ্ঞাত যদি মন্ত্র নাও জানেন ওই জোল আর তিলটুকু দেবেন পূর্ব দিকে মুখ করে আর জ্ঞাত ও অজ্ঞাত যদি কোন পাপ বা ভুল করে থাকেন বা বাবা মাকে মানে mentally টর্চার করে থাকেন এই 15 দিন মনে মনে ক্ষমা প্রার্থনা করবেন এটা যদি না পারেন বাবা মার 24 জানুয়ারি অন্ততো এই 15 দিন অন্ততো একটু ধূপ দখান একদম হাতে সময় নেই দাদা অনেক ধন্যবাদ আপনাকে জানাবো ধন্যবাদ আপনাদেরকেও নমস্কার গোপাল ভট্টাচর্য মহাশয়ের লাইফ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়েন প্লাস চ্যানেলে